মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আখাউড়া মৌলভীবাজার সিলেট আখাউড়া লাকসাম শায়েস্তাগঞ্জ ও আখাউড়া ভৈরব রেলপথ। একই অবস্থা টাঙ্গাইলের বেশিরভাগ রেল সেতুর। জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছেন যাত্রীরা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে এসব রেলপথ মেরামতের দাবি জানিয়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে রেলপথকে ঝুঁকিমুক্ত করতে মেরামত কাজ চলছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চলতি বছর 23 জুন রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়। ট্রেন দুর্ঘটনায় 4 জন নিহত সহ আহত হন শতাধিক। এভাবে বিভিন্ন রেলপথে ট্রেন লাইনচ্যুত কিংবা হতাহতের ঘটনায় দীর্ঘ সময় বন্ধ থাকছে রেল যোগাযোগ। আখাউড়া মৌলভীবাজার সিলেট রেলপথ, বিভিন্ন স্থানে ক্ষয়ে যাওয়া পুরানো স্লিপার আটকানো হয়েছে লোহার হুকের বদলে কাঠের টুকরো দিয়ে, আর নাটবল্টু পেঁচিয়ে রাখা হয়েছে এভাবে। ঝুঁকিপূর্ণ এই রেলপথের 150 রেল ব্রিজ ও কালভাটও। এটা সুতলি দিয়ে বান্ধিয়া রাখিছে, একটা তারা কোনো নমুনার কোনো একটা কাজ করতেছে না। রেল লাইনগুলো খুব নড়বড় হয়ে যাইতেছে আর কি, তখন বোঝা যায় যে হঠাৎ করে মনে হয় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। আর কোনো বল্টু নাই এই প্লেটের মধ্যে। রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপার, ঢিলে ঢালা স্লিপারের নাট বল্টু রয়েছে রেলপথে পাথর স্বল্পতা, দুর্বল রেল লাইনে অতিরিক্ত ঝাঁকুনি, বিকট শব্দ, এমন মরণ ফাঁদ আখাউড়া লাকসাম শায়েস্তাগঞ্জ আখাউড়া ভৈরব রেলপথের। অনেক স্লিপার নাই, জায়গায় জায়গায় স্লিপারের যে নাট বল্টু এগুলো ঠিক মতো নাই, চাক্কার থেনা থেনা নাটটি ছুটে জায়গায় নাটটিরা টাইট দেয় না। তবে এসব অভিযোগ অস্বীকার করে রেলপথ ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি করলেন এই কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ হলে তো আমরা নিজেরাই গাড়ি বন্ধ করব, রেজিস্ট্রেশন দেব, আমাদের গতি যা আছে আমরা কোথাও যখন দেখি কোনো সমস্যা হচ্ছে তখন আমরা এটা গতি নিয়ন্ত্রণ করি। টাঙ্গাইলের অধিকাংশ রেল সেতুতে স্লিপার, ফিশ প্লেট, ফিশ বল্ট আটকানো হয়েছে লোহার হুকের পরিবর্তে বাঁশ ও কাঠের টুকরো দিয়ে। এটা করি, এটা টেম্পোরারি বেসিস, যখন আমরা মালটা অ্যাভেলেবল পাই তখন আমরা আবার রিপ্লেস করে দিই। না, এটা কোনো মতে ঝুঁকিপূর্ণ না, জাস্ট আমরা গসটা ঠিক রাখার জন্য দুই স্লিপার যে ডিস্টেন্সটা এটা মেনটেন করার জন্য আমরা বাঁশের পাতাটা ইউজ করি। এসব রেলপথ অবিলম্বে যথাযথ সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দা ও রেলযাত্রীরা। শওকত করিম, NTV, নিউজ ডেস্ক।